আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম, সাথে থাকবেন। বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন, আজকের থাম্বনেল দেখেই অলরেডি বুঝে গিয়েছেন যে আমি লিকুইড মিল্ক অর্থাৎ দুধ দই নিয়ে কথা বলছি। আবারও ঈদের চাহিদা অনুপাতে বিভিন্ন দইয়ের স্টক করা হয়েছে এবং মিল্কের স্টক করা হয়েছে। বন্ধুরা আপনারা দেখেছেন, গত ঈদে টাকা থাকা সত্ত্বেও অনেকে মিল্ক কিনতে পারেন নাই, দই কিনতে পারেন নাই, কারণ কোম্পানিগুলো পর্যাপ্ত স্টক দিতে পারে নাই। কারণ কোম্পানিগুলো যদি স্টক না দেয় তাহলে আউটলেটগুলোতে প্রোডাক্ট থাকবে না আর ক্রেতারা প্রোডাক্টগুলো কিনতে পারবে না, এটাই স্বাভাবিক। তো এই জন্যই এবারের ঈদে আসলে আমরা 6 দিন আগে থেকে স্টক করা শুরু করে দিয়েছি, যেটা ডেট থাকবে ঈদের পরেও 3-4 দিন পর্যন্ত ডেট থাকবে। আপনারা অবশ্যই অনায়াসে কিনতে পারেন, এই সুবিধার জন্যই কিন্তু প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রাখা হয়েছে আর প্রতিটি আউটলেটে আপনারা এবারের জন্য দই এবং দুধ অ্যাভেলেবেল পাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গত ঈদ উল ফিতরের মতো যে আসলে কাস্টমার যে একটা প্রোডাক্ট চেয়ে পায় নাই, যে একটা ভোগান্তির শিকার হতে হয়েছিল, এই জন্য আউটলেট অপারেশন থেকে অবশ্যই তারা ব্যবস্থা নিয়েছে যে আগে থেকে প্রোডাক্টটা কীভাবে স্টক করা যায়। কারণ ঈদের সময় আসলে 5 গুণ চাহিদা বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন কোম্পানির ফ্যাক্টরিগুলো একদিনে অতগুলো স্টক দিতে পারে না, যার কারণে স্টক শর্ট থাকে। আর এই জন্যই তারা 6 দিন আগে থেকে স্টক করা শুরু করে দিয়েছে দইয়ের এবং দইয়ের। টকদের যেহেতু ডেট বেশি দিন থাকে, অর্থাৎ 12 দিন থাকবে, তাহলে আপনারা অবশ্যই দইটা আগে থেকে কিনতে পারবেন। আর মিল্কের যেহেতু ডেট একটু কম থাকে, 7 দিন থাকে, তো সেক্ষেত্রে মিল্কটা অবশ্যই ঈদের 3 দিন বা 4 দিন আগে থেকেও কিনতে পারেন। তো অবশ্যই এখন আরং ডেয়ারির প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন প্রতিটি আউটলেটে। আরং ডেয়ারির টক দই বলেন, মিষ্টি দই বলেন, লো ফ্যাট প্রোবায়োটিক, সকল প্রকার দই অ্যাভেলেবেল পাচ্ছেন। এবং মিল্কের মধ্যে প্রিমিয়াম মিল্ক আছে, তারপর নর্মাল প্যাস্টোরাইজ মিল্ক আছে, সব কিছু মিল্ক অ্যাভেলেবেল পাচ্ছেন। বন্ধুরা আপনারা বাসার আশেপাশে যেখানেই সুপার শপ থাকুন না কেন, সেখানে অবশ্যই গিয়ে আউটলেট থেকে প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করবেন। কারণ আউটলেটে টক দই এবং পাস্টোরাইজ যেটা মিল্ক, লিকুইড মিল্ক, এটাতে কোনো প্রকারের লিকুইড মিল্কে ভ্যাট দিতে হয় না এবং ফুল ক্রিম মিল্কটাই পেয়ে যাচ্ছেন। বাইরের দোকানে যেমন স্ট্যান্ডার্ডাইজ মিল্ক পাচ্ছেন, যেটার প্রাইস একটু কম এবং ঈদের সময় সেটারই দাম কিন্তু একটু বাড়ায় দেয়। এই জন্য আসলে বাইরের দোকান থেকে না কিনে আপনারা অবশ্যই রিটেল মার্কেটে না গিয়ে সুপার শপ থেকে প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করবেন। বন্ধুরা প্রতিটি আউটলেটে আপনারা অবশ্যই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন আর দেখতেই পাচ্ছেন কত প্রোডাক্টের স্টক আমাদের আছে। আমাদের আরও অন্যত্র জায়গায় স্টক রাখা হয়েছে, এগুলো ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এসব দই, টক দই অনেকেরই চাহিদা থাকে। ঈদ আসলেই অনেকের দেখা যায় যে সাধারণ ক্রেতারা 1 পিস 2 পিস প্রতিনিয়ত কিনতো, তারা ঈদ আসলে আসলে 8 পিস 10 পিস কিনে। আর এই জন্যই সবার চাহিদা বেড়ে যাওয়ার কারণে কোম্পানিগুলো প্রোডাক্ট দিতে হিমশিম খেয়ে যায়, আর এক্ষেত্রেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল দেওয়া পসিবল হয়ে ওঠে না। তো এই জন্যই আমরা এবার একটা সুযোগ বুঝে কাজ করছি যে ঈদের 6 দিন আগে থেকে স্টক শুরু হয়ে গেছে, এই জন্য আগামীকাল ফ্রাইডে আপনারা অবশ্যই বাজার করবেন। দেখতে পাবেন কিছু মানে দই পাচ্ছেন যেটা ঈদ পর্যন্ত বা ঈদের পর পর্যন্ত খেতে পারবেন। অবশ্যই আপনারা চাইলে আপনারাও আগে থেকে অল্প অল্প করে কিনে রাখতে পারেন। যারা একসঙ্গে একদিনে 8টা বা 10টা কেনার চিন্তায় বসে আছেন, তারা অবশ্যই আগামীকালকে থেকে 2টা করে 3টা করে কেনা শুরু করে দেন। আসলে আস্তে আস্তে খেয়ে লাস্টের দিকে যে কয় পিস থাকবে ওগুলো দিয়ে আপনারা বিভিন্ন রান্না বা এমনিতে ইনস্ট্যান্ট খাওয়ার জন্য রেখে দিতে পারেন। তো আসলে আপনারা যদি এভাবে ধীরে ধীরে কেনেন তাহলে কোম্পানিগুলোরও সুবিধা হয় এবং আউটলেটেরও সুবিধা হয়। কারণ এসব ডেইরি আইটেম লং ডেটের যেহেতু না, সেহেতু একসাথে অতগুলো স্টক রাখা যায় না। এই জন্য আমি আবারও বলছি, যেসব ক্রেতাদের একসঙ্গে 10-12 পিস করে লাগবে, সেসব ক্রেতারা আগামীকালকে থেকেই কেনা শুরু করে দেন। এগুলো অবশ্যই ঈদের পর পর্যন্ত ডেট আছে, তো আপনাদের ডেট নিয়ে কোনো চিন্তা নাই যে এক্সপায়ার্ড প্রোডাক্ট কিনছি কি না, অবশ্যই এটার কোনো চিন্তা নেই। আপনারা আগামীকাল ফ্রাইডে থেকে যে প্রোডাক্টগুলো কিনবেন,
টক দই, মিষ্টি দই, প্রোবায়োটিক দই ইত্যাদি দইগুলো যে আগামীকাল থেকে কেনা হবে এগুলোর ডেট থাকবে অবশ্যই ঈদের পর পর্যন্ত। আপনারা অবশ্যই নিশ্চিন্তায় এই দইগুলো কিনে নিতে পারেন, কারণ যে সকল কাস্টমাররা অবশ্যই বাসাতে ইউজ করার জন্য, নর্মাল খাবারের জন্য লাগে বা ঈদের জন্য আপনারা একসঙ্গে কিনতে আসেন, একদিনে বাজার করতে আসেন, দেখা যায় যে কাস্টমার রেগুলার দুই পিস কিনত তারা এখন মোটামুটি 10 পিস 12 পিস কিনছেন ঈদের একদিন আগে। সেটা না করে অবশ্যই আগামীকাল থেকেই কেনা শুরু করে দিবেন, 2 পিস 4 পিস করে যা লাগে অবশ্যই আস্তে আস্তে কিনে আপনারা স্টক করা শুরু করে দিবেন। তাহলে অবশ্যই লাস্টের দিকে কোনো চাপ থাকবে না, তখন কোম্পানিগুলো এভাবে ধীরে ধীরে প্রোডাক্টগুলো স্টক করার সুযোগ পাবে। তো আমি প্রতিটি কাস্টমারের জন্যই বলবো আপনারা সবাই আগামীকাল থেকে প্রোডাক্টগুলো কিনুন এবং অবশ্যই স্টক রয়েছে।